বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওমান আহসান কওলাম মিম্মান দাআ صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة ابيكم ابراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس الايه الله পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য আম্বিয়া রাসূলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন সালাত এবং সালাম নাযিল হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশেষ করে আর তারপর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের উপরও সালাত এবং সালাম নাযিল হোক। আজকে সংক্ষিপ্ত একটি আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে কোরআনে কারিমে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত দিন, এই তোমাদের পিতা বলে সম্বোধন কাকে করা হয়েছে, সারা বিশ্বের সমস্ত মানুষ কি করা হয়েছে, নাকি সমস্ত মুসলিমকে করা হয়েছে, না আরবদের করা হয়েছে, এবং তার সাথে সাথে করা হয়েছে ইহুদো নাসারা, ওইসব ইহুদো নাসারা যারা ইসরাইল গোত্রের অর্থাৎ ইয়াকুব আলী ইসলামের বংশের তাদেরকে বলা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে আমি কিছু না বলি আইম্মা কেরাম কি বলেছেন তার সম্পর্কে, তার পিতা হওয়া সম্পর্কে আইম্মা কেরামদের কিছু উক্তি নকল করব যতটুকু আমি পেয়েছি। কারণ একটি মূল নীতি মনে রাখবেন যে কোরআন এবং হাদিস আমাদের দলিল, আর কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গিতে। কোরআনে করিম দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের দলিল, আর তারপরে সালাফগণ কোরআন হাদিস কি দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন, তাদের সামনে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবগুলি আয়াত সবগুলি সূরা ছিল, এমন নয় যে তাদের সামনে ওই আয়াতগুলি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে সালাফ বলতে, সাহাবাই কেরামকে উদ্দেশ্য করছি, তাবেইনদেরকে উদ্দেশ্য করছি, তাবা তাবেইনদেরকে উদ্দেশ্য করছি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে। স্বাধীনভাবে আপনি কোরআনের আয়াত বুঝবেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবিও বুঝলেন না, তাবেইনরাও বুঝলেন না, তাবা তাবেইনরাও বুঝলেন না, আর তারপরে আইম্মা কেরাম যারা কোরআন সুন্নাহর অনুসারী তারাও বুঝলেন না, আর আপনি দু চার হরফ পড়ে স্বাধীনভাবে কোরআনের তাফসীর করা শুরু করবেন, এটা হচ্ছে একটা গুমরাহির পথ। যেই পথে যারাই নেমেছে তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর কালামের তাফসীর করতে গিয়ে স্বাধীন চিন্তা চেতনায় তাফসীর করা শুরু করেছে, আমি যেমন বলছি তেমন তাফসীর করব। সাহাবাই কেরাম কি বুঝেছেন, তাবেইনরা কি বুঝেছেন, তাবা তাবেইনরা কি ব্যাখ্যা করেছেন, ওই সব ব্যাখ্যার দরকার নেই, ইচ্ছা মতো তাফসীর করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। এইরকম অনেক আছে চিন্তাবিদ মুসলিম যাদেরকে স্কলার চিন্তাবিদ বলা হয়, কিন্তু তাদের নাম বলে কাউকে কষ্ট দেব না। আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 78 এ ইরশাদ করছেন ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, তোমরা আল্লাহ রাস্তায় বা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে, ফিল্লাহ
আল্লাহর জন্য আল্লাহর পথে তোমরা জিহাদ করো, সর্বাত্মক চেষ্টা চালাও জিহাদের যতগুলি স্তর রয়েছে, আর যে স্তরের জন্য যেই রকমের শর্ত রয়েছে সবগুলি শর্ত পুরা করে, যদি পুরা হয় তাহলে তোমরা জিহাদ করো হাক্কা জিহাদি যথাযথ জিহাদ, যেমন জিহাদ করা লাগে। হুয়াজতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আর দ্বীনে ইসলামে তোমাদের জন্য কোন রকমের সংকীর্ণতা জটিলতা আল্লাহ পাক রাখেন নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমাদের পিতা তার মিল্লাত, মিল্লাতা আবিকুম, এই মিল্লাতাতে ফাতাহ কেন হলো? কোন কোন তাফসীরকাররা বলেছেন, যেমন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ একটি উক্তি নকল, ইলজামু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের মিল্লাতের অনুসরণ করো, মিল্লাতকে আঁকড়ে ধরো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন। এখানে হুয়া তিনি মানে আল্লাহ, না তিনি মানে ইব্রাহিম আলাইহিস সালাম, এই নামটি ইব্রাহিমের দেওয়া আলাইহিস সালাম নাকি স্বয়ং আল্লাহ পাকের দেওয়া, এই মর্মে দুটি উক্তি তাফসীরকারদের থাকলেও সবচেয়ে সঠিক হচ্ছে যে আল্লাহ পাক এই নাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া জমিরের উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাক এই নাম দিয়েছেন। মুসলিম নাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক মুহাজিরিন আনসারও নাম দিয়েছেন, সুতরাং মুসলিম নামের সাথে আর কিছু বাড়ানোই যাবে না, এই পথ একেবারে বন্ধ। আর সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনরা যদি কোনো নাম অতিরিক্ত ব্যবহার করে থাকেন, যেমন আহলুস সুন্নাহ, তারপরেও এর উপর বিদাতের হুকুম লাগানো, এই আর একটি গুমরাহির পথ, যেই পথ বেছে নিয়েছে কিছু লোকেরা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন কাবুল, তিনি আল্লাহ তোমাদের নাম রেখেছেন মিন কাবুল, এর পূর্বে, মানে মিন কাবুল ইব্রাহিম, ইব্রাহিমের পূর্বে। তাফসীরকাররা বলছেন যে হুয়া মানে ইব্রাহিম, যদি ইব্রাহিম তার পূর্বে কি করে নাম রাখবেন, তার পূর্বে ইব্রাহিমের তো অস্তিত্বই ছিল না, তো তিনি কি করে নাম রাখবেন, তাহলে হুয়া মানে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম রেখেছেন। ওয়া ফি হাযা, আর এই উম্মতেও মুসলিম নাম আল্লাহ পাক দিয়েছেন। লিয়াকুনা রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলা আন-নাস, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী হন আর তোমরা অন্যান্য উম্মতের মানুষের উপর সাক্ষী হতে পারো। আয়াতের আর বিস্তারিত বেশি তাফসীর না করে আইম্মা কেরামরা কি বলেছেন তা বলি, বিশেষ করে ওই সব আইম্মাদের উক্তি নকল করব যারা পুরোপুরি কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করেছেন। তারা কেউ নবী নন যে তারা ভুলের ঊর্ধ্বে, কিন্তু তারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের পথের ভিত ছিল কোরআন সুন্নাহর উপর নির্মিত। কোরআন সুন্নাহ ছাড়া তারা বিনা দলিলে চলতেন না, তারা বিদাতকে ভিত্তি বানিয়ে তারা দল তৈরি করেন নাই, বরং এক উম্মতকে এক করতে চেয়েছেন। তার উম্মতে মুসলিমার সংস্কারক ছিলেন, তাদের শিরোমণি একজন হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই। তার লম্বা বক্তব্য রয়েছে মজমুয়া ফাতাওয়ায়, মজমুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ 37 খণ্ডে রয়েছে, এক খণ্ড দুই খণ্ডের কিতাব নয়, 37 খণ্ডে। সৌদি আরবের সরকার সেটা ছাপিয়ে দীর্ঘদিন ফ্রি বিতরণ করেছে, এখনো মাঝে মধ্যে দারুল ইফতারিয়া যে পাওয়া যায়, যারা ভালো তালেবে ইলম বিশেষ করে সৌদি আরবের ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করেছে অথবা ভালো দক্ষতা আছে দেশ থেকে পাশ করে তাদেরকে তারা গিফট করেন। তার 2800 খণ্ড 613 পৃষ্ঠা থেকে আমি নকল করছি। তিনি বলছেন ওয়াকাদ আমানা জামাআতুম মিন উলামা আহলিল কিতাব কদীমান ওয়া হাদিসান, আহলে কিতাব ইহুদ নাসারাদের বেশ কিছু ওলামাদের একটা দল, তাদের পণ্ডিতদের একটা দল ঈমান নিয়ে এসেছেন প্রাচীন যুগেও আর বর্তমান যুগেও, তার যুগেও। তিনি বলছেন ওয়াহাজারু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছেন, রাসূলের জন্য হিজরত করেছেন। ওয়াসান্নাফু ফি কুতুবিল্লাহ মিন দালালাতি নবুয়াতিন নবী খাতামিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা এই ওলামারা, ইহুদিদের ওলামারা, নাসারা খ্রিস্টানদের ওলামারা, তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাকের কিতাব সম্পর্কে বেশ কিছু লিখনী লিখেছেন, যেগুলিতে তারা প্রমাণ করেছেন যে আমাদের আগের কিতাবগুলিতে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কিতাবগুলিতে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার দলিল প্রমাণ ভবিষ্যৎবাণী রয়েছে, এসব কথা লিখেছেন। ও আমারাহু, তারপরে সংক্ষেপ করে বলছি, তিনি নির্দেশ দিয়েছেন আন্তাকুনা সলাতাহু ওয়াহাজ্জাহু ইলা বাইতিল্লাহিল হারাম, আল্লাহ পাকের নির্দেশ
যেন আল্লাহ পাকের জন্য সালাত আদায় করা হয়, হজ করা হয়। সালাত আদায় করবেন কিবলা বাইতুল্লাহকে বানিয়ে এবং হজ করবেন বাইতুল্লাহিল হারামের, আল্লাযী বানাহু খলীলুহু ইব্রাহিম, যেই ঘরকে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু খলীল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবুল আম্বিয়া। এই কথাটি শুধু আপনাদের শুনতে চাইছি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ একজন মুজাদ্দিদ, তার মুজাদ্দিদ হওয়া, যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা তো স্বীকার করেছে, করে যারা কোরআন সুন্নাহ থেকে খানিকটা দূরে রয়েছে, পুরোপুরি দূরে দূরে না, কবর মাজার পন্থীরা নয়, তারাও অনেকে তার জীবনী লিখতে গিয়ে তাকে মুজাদ্দিদ সংস্কারক বলে স্বীকার করেছেন। আবুল আম্বিয়া, আবুল আম্বিয়া মানে আম্বিয়া নবীর জমা বহুবচন, হ্যাঁ তাই না, আর আবুন মানে বাপ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাদের বাপ? নবীগণের পিতা, নবীগণের পিতা। তারপরে এক কথা, এই কথাটির ব্যাখ্যা এখন বলে দিচ্ছি, পরে অন্য অন্য আলামাদের উক্তিতে আসবে। তারপরে যতগুলি নবী এসে সবগুলি তার বংশের, সবগুলির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এমন কোন নবী আসেননি যেই নবী তার বংশ ছাড়া অন্য কোন বংশের হতে পারে। হয় ইসাক আলাইহিস সালাম থেকে, তার ইসাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, সেখান থেকে বনী ইসরাইলদের অধিকাংশ আম্বিয়াগুলি এসেছেন। আর না হয় ইসমাইল আলাইহিস সালাম বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসমাইল, ইসমাইলের বংশে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল আম্বিয়া। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের লাকাব উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীগণের পিতা। আবুল উম্মাল ইসলামিয়া নয়, মুসলিম জাতির পিতা নয়। আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, কেউ যদি কোন বিশুদ্ধ তাফসিরে প্রমাণ করতে পারে যে উম্মতে ইসলামিয়ার পিতা, এই কথা সাহাবীরা বলেছেন বা তাবেইন বলেছেন বা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতো এইরকম মুজাদ্দিদরা বলেছেন বা এইরকম যারা কোরআন সুন্নাহর অনুসারী ওলামা বলেছেন, তাহলে মানতে অসুবিধা নেই। কিন্তু এমনিতে নিজের খেয়াল খুশি আয়াত বুঝবেন আর আপনি স্বাধীন ভাবে আপনি বেপরোয়া বুঝবেন, আপনার পূর্বের ওলামারা কি বুঝলো না বুঝলো দেখার বিষয় নয়, এইভাবে কোরআন বোঝা গুমরাহি। ও ইমামুল হনাফা, আর যারা হানিফের জামা হচ্ছে হনাফা, যারা আল্লাহ অভিমুখী তাদের ইমাম ইব্রাহিম আলাইহিসসালাম। ওয়া জাআলা উম্মাতাহু ওয়াসাতা, এবং এই উম্মতকে ওয়াসাত বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে আল্লাহ পাক উম্মতে ওয়াসাত বলেছেন। তারপরে তার কথা বর্ণনা করেছেন মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া 2800 খণ্ড 613 পৃষ্ঠা। এখন বর্তমান যুগের সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন বিংশ শতাব্দীতে, তিনি হচ্ছেন আল্লামা ইমাম আশ্বেখ আবদুল্লাহ ইজিবিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী, তার উক্তি আপনাদের শোনাই। তিনি বলছেন কাল ইবনে বাজ রাহিমাহুল্লাহ ওয়াহুয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীগণের পিতা। খলিলুর রহমান, রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরক বন্ধু, ফালা ইয়াজুজুল বিনা আলা কবরি, তার কবরের উপরেও ঘর নির্মাণ বা গম্বুজ নির্মাণ করা জায়েজ নয়। লা উরিফ আইনহু, যদি চেনা যায় যে আল খলিল ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে, তারপরও জায়েজ নয়। ওয়ালা ইয়াজুজু দুআহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তার কাছে দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু চাওয়া, তাও জায়েজ নয়। ওয়ালাল ইসতিগাসাতু বিহি আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করা, উদ্ধার কামনা করাও জায়েজ নয়। বাল তুশরাউ সালাতু আলাইহি, শরীয়তের বিধান হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসলে সালাত সালাম পেশ করেন। ও মাহাব্বাতু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসেন। লিআন্নাহু খলিলুর রহমান, কারণ তিনি হচ্ছেন আল্লাহ পাকের খলিল এবং রাসূল। ফাতাওয়া নূরুন আলা দরব, যেটা নিয়মিত রাত 9টা সময় এজাতুল কোরআনুল করিম রিয়াজ থেকে ধারাবাহিক, আজকে থেকে আমি তো সৌদি আরবে 26 বছর বা তারও বেশি হয়ে যাচ্ছে, তার আগে কত আগে থেকে আসছে শুরু হয়েছে জানি না, আমি যখন থেকে এসছে নিয়মিত এই প্রোগ্রামটা যখন ফ্রি থাকি রাত 9টায় শুনি। ফাতাওয়া আলা নূরুন আলা দরব, প্রতিদিন একজন বড় শেখ হায়াতু কিবারুল আলামার ফাতোয়া প্রচার করা হয়, প্রথম খণ্ড 297 পৃষ্ঠা। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির পরে সৌদি আরবের সবচেয়ে বড় আলেম স্যার, আর সৌদি আরবের চাইতে বড় আলেম পৃথিবীতে কোথাও নাই। আমাদের সাথে দেখি যেগুলোকে আলেম বলা হচ্ছে সেগুলো তালেবে ইলম হওয়ার যোগ্যতা রাখে কিনা, আমি নিজেকে তালেবে ইলম, ছোট তালেবে ইলম বলি। আমাদের মতো লোকদেরকে কেউ আলেম বলবে এটা তাদের কথা, আমাদের কথা নয় এটা, আর আমাদের দাবিও নয় সেটা, আলেম হওয়ার দাবি কখনো নয়।
আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফি হুকুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের হক সম্পর্কে বলতে গিয়ে বিস্তারিত, ও আফজালুল খালকি ইনদাল্লাহির রাসূল, সবচেয়ে সৃষ্টির সেরা আল্লাহর নিকটে রাসূলগণ, সুম্মান নবীউন তারপরে নবীগণ, সুম্মা সিদ্দিকীউন তারপরে সিদ্দিকগণ, সুম্মা শুহাদা তারপরে শহীদগণ, সুম্মা সালিহীন তারপরে নেক মুমিন মুমিনাত, ওয়াকাদ যাকার আল্লাহ হাযিহি তাবাকাত, এগুলিকে আল্লাহ পাক বর্ণনা করেছেন কোরআনে কারীমের একটি আয়াত, এসব বর্ণনা করে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল পাঁচজন রাসূল, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মাদুন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই উল্লেখ করার পরে তাদেরকে দুটি আয়াতে একসাথে পাঁচজন নবীর কথা উল্লেখ করা হয়েছে। এই দুটি আয়াত পেশ করার পরে এই পাঁচজনের মধ্যে আবার শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ ইব্রাহিম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পাঁচজন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। পাঁচজনের মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ বলছেন? ওয়া আফযালুহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারণ বিনা দলিলে কথা নাই। নবী সাল্লাল্লাহু আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, অন্য রিওয়ায়াতে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি মানুষের সেরা, মানুষের সর্দার, মানুষের নেতা হব কিয়ামতের দিনে। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, আদম সন্তানদের সেরা আমি আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, ওয়ালা ফখরা, এটা কোন অহংকারের কথা বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া এবং শুকরিয়া স্বরূপ এই কথা প্রকাশ করছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে অন্যান্য আম্বিয়া রাসূলগণ সকলে তার ইমামতিতে মেরাজের সফরে সালাত আদায় করেছেন, তাও প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ। তারপরে বলছেন, তারপরে কার স্থান পাঁচজনের মধ্যে? তারপরে নূহ, না ইব্রাহিম, বলছেন সুম্মা ইব্রাহিম, কে বলছেন? শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহ, তার দার্সে সরাসরি আমি ওনাইজা আল কাসিমে হাজির হয়েছি অল্প সময়ে, মাগরেব থেকে শুরু করতেন তার দর্শ শুরু হইতো, আর মাগরেব থেকে এসা হইতো, তারপরে এসা পরে আবার দর্শ চলতো রাত দশটা পর্যন্ত দর্শ চলতো। সারা পৃথিবীর যে কোনো ছাত্র আসতে পারে, যদি তার সে যদি ফ্রি হয়ে আসতে পারে, তার খাদ্যের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা দেওয়া হইতো। 500-600 ছাত্র নিয়মিত প্রতিদিন এইভাবে লেখাপড়া করতো, তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা। 1996-97 দিকের কথা বলছি, দীর্ঘদিন তার দর্শ চলেছে, ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাই। তিনি কি বলছেন শুনেন, সুম্মা ইব্রাহিম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, লিআন্নাহু, কেন? লিআন্নাহু আবুল আম্বিয়া, কারণ তিনি নবীদের পিতা। সকলে ইবনে তাইমিয়া বললেন আবুল আম্বিয়া, শেখ ইবনে বাজ বলেন আবুল আম্বিয়া, হ্যাঁ ইবনে উসাইমিন বলছেন কি আবুল আম্বিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা। ওয়ামিন মিল্লাতু আসলুল মিলাল, আর ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিনটি হচ্ছে সমস্ত দিনের মূল, হ্যাঁ মৌলিক নীতিমালা, এমনকি অনেক মাসলা মাসাইল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যা ছিল এখন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হজ, হ্যাঁ হ্যাঁ বাইতুল্লাহর তাওয়াফ, হ্যাঁ তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের খাতনার সুন্নত, হ্যাঁ সুনানুল ফিতরা ইত্যাদি মেলা কিছু আছে। আর তারপরে বলছেন লিআন্না আফজালু আম্বিয়া বনী ইসরায়েল, আর এই জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম বনী ইসরায়েলদের যত নবী রাসূল আছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি। ওয়া শরিয়াতু আসলু শারায়িহিম, আর যত শরিয়ত মূসা ঈসা দাউদ আলাইহিমুসসালাম তাদের যে শরিয়ত, সমস্ত শরিয়তের মূল শরীয়ত হচ্ছে আসল বাত, সমস্ত আম্বিয়াদের আসল শরীয়ত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসা দিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসা দিন। মাজমুআ ফাতাওয়া ওয়া রাসায়েল ইবনে উসাইমিন পঞ্চম খণ্ড 73 পৃষ্ঠা। আরো শুনেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন তার সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা, আর নিঃসন্দেহ আমি নূহ আলাইহিস সালামকে রাসূল করে পাঠিয়েছি, ইব্রাহিমকে পাঠিয়েছি। এর তফসিরে তিনি বলছেন নূহু আউয়ালুর রাসূল, নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, প্রথম নবী আদম আলাইহিস সালাম আর প্রথম রাসূল শিরক কুফরির বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে, কারণ নূহ আলাইহিস সালামের জামানার পূর্বে এই আদম আলাইহিস সালামের যুগ না, আদম আলাইহিস সালামের যুগে লোকজন তেমন বেশি ছিল না, তার ছেলে মেয়েরাই, আর শিরকের সূত্রপাত হয়নি বা শিরক মুসলিম মানুষ শুরু করে নাই। শিরক যখন শুরু হয়েছে সেই সময়টা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব সময়ে, যার ফলে তাওহীদের দাওয়াত নিয়ে প্রথম রাসূল করে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল নূহ আলাইহিস সালামকে বলছেন। ওয়া হুয়া মিন উলিল আজমি ওয়াল আজমিল খামসা, পাঁচজন যে দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প রাসূল, দৃঢ় প্রতিজ্ঞ রাসূল, উলুল আজমিনা রাসূল,
ওদের মতো ধৈর্য ধারণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন, ফাসবির কামা সবর উল আজমির রাসূল, এই পাঁচ জনের একজন নূহ আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম হুয়া আবুল আম্বিয়া, ইব্রাহিম হচ্ছে নবীগণের পিতা, মিম্বা দেহি তারপরে নূহ আলাইহিস সালামের পরে, ওয়া ইলাইহি ইয়ারজুল আম্বিয়া, আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সমস্ত নবীদের সম্পর্ক, তারপরে যত নবী আছে সমস্ত নবীর সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যার ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে টানা টানি ইহুদিরাও করে, খ্রিস্টানও করে আর মুসলিমরাও করে, সবাই নিজের দলে টানতে চায়, সবাই নিজের দলে টানতে চায়, এই কথা বলছে। ওয়ালি হাজা ইতানাযা ফিল মুসলিমুন ওয়াল ইহুদ ওয়ান নাসারা, মুসলিমরাও নিজের বলে যে ইব্রাহিম মুসলিম, ইব্রাহিমের তরিকা আমরা, আর ইহুদিরাও বলে খ্রিস্টানরাও বলে। ফাল ইহুদু ইয়াকুলুন, ইহুদিরা বলে ইন্নাহু ইহুদি, ইব্রাহিম ইহুদি ছিলেন, নাউযুবিল্লাহ। ওয়ান নাসারা খ্রিস্টানরা ইয়াকুলুন ইয়াকুলু ইন্নাহু নাসরানি, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাসরানি ছিলেন। ওয়াল মুসলিমুন ইয়াকুলুন, মুসলিমরা কি বলে যে ইন্নাহু হানিফুন মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মুসলিম ছিলেন, কোরআনে কারিমের সমর্থন করেছে উম্মতে মুসলিমার, মুসলিমদের। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইহুদিও ছিলেন না, নাসার খ্রিস্টানও ছিলেন না, আর হে মক্কাবাসী মুশরিক কুরাইশরা, তোমাদের জাতি মুশরিক পৌত্তলিকও ছিলেন না, তিনি হানিফ মুসলিম ছিলেন, আল্লাহ অভিমুখী মুসলিম ছিলেন। ওয়া হাযা হুয়াল হক, শেখ ইবনে উসাইমীন বলছেন এটাই হচ্ছে সত্য কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া তিনি এই জায়গাতেও বললেন, তাফসীর ইবনে উসাইমীন প্রথম খণ্ড 426 পৃষ্ঠা। তারপর ইবনে উসাইমীন রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন উত্তর পর্ব অনেক খণ্ডে রয়েছে, তার তৃতীয় খণ্ড পৃষ্ঠা 229 মানে খণ্ড জুজ, তাহলে কত ভাগ তার প্রশ্ন উত্তর, ধারাবাহিক প্রশ্ন উত্তর রয়েছে। এই উল্লেখ করতে সেখানে তিনি আর একটু বেশি বলেন, সেটা হচ্ছে লাকিন্না ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আরব, এতক্ষণ পর্যন্ত শুনেননি, এতক্ষণ শুনে আসলেন কি আবুল আম্বিয়া নবীদের পিতা, তাই না, এখন কি শুনছেন আবুল আরব, ইব্রাহিম আলাইহিস সালাম কার পিতা, আরবদের পিতা, হিন্দুদের পিতা নাই, ইন্ডিয়ানদের পিতা নাই, পাকিস্তানিদের পিতা নাই, বাঙালিদের পিতা নাই, জি হ্যাঁ আবুল আরব। ও আবুল ইসরাইলিন, এবং ইসরাইলিদের, ইসরাইল মানে আজকালকে ইসরাইল ইহুদি বলবো না, কারণ ইহুদিতে আসবাহানের পার্সিয়ান ইহুদিও ঢুকেছে, আর জার্মানি ইহুদিও ঢুকেছে, আর ইংরেজ ইহুদিও ঢুকেছে পশ্চিমা দেশগুলি থেকে, আর আমেরিকা কানাডা থেকে, সুতরাং এখানে জগা খিচুড়ি ইহুদি আছে, সব রকমের ইহুদি আছে। হ্যাঁ, এই ইহুদির অনেকে অনারব, অনেকে এক অক্ষর আরবি জানে না, তো এখানে ইসরাইলি যাদেরকে বলা হয়েছে মানে বনু ইসরাইল, আর বনু ইসরাইল মানে ইসরাইল আলাইহিস সালামের আউলাদ। তো ইসরাইল কার নাম বললাম একটু আগে, ইয়াকুব আলাইহিস সালামের বংশের যতগুলি ইহুদি আছে বা খ্রিস্টান আছে, যদি তারা প্রমাণ করতে পারে যে আমরা ইয়াকুব আলাইহিস সালামের বংশের, তাহলে তাদের পিতা কে, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন কুরাইশদের, কুরাইশরা মুশরিক, তাদের পিতা অস্বীকার করতে পারেন যে কুরাইশের পিতা আজ ছিলেন মানে পূর্বপুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কথা অস্বীকার করবেন না। যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, তেমন কুরাইশ কাফেরদের পিতা পূর্বপুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দিক থেকে। জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি যে আমাকে কি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটু কিছু নলেজ দিবেন, হাল্লা কান্ত তিয়ানি বাদাল মালুমাত আনিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু আমি নলেজ চাই, কিছু জানতে চাই। ওর উত্তরে সৌদি আরবের একজন বড় শেখ, শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম তৈজিরি, প্রশ্ন উত্তরে ইসলাম প্রথম খণ্ড 221 পৃষ্ঠায় তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অনেক লম্বা কথা বলেছেন, তার কয়েক লাইন মাত্র আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, সেই কথাগুলি পেশ করব। বলছেন ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা, ফালাম ইউবআস নাবিয়্যান মিন বাদিহি ইল্লা মিন নাসলিহি, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এমন কোন নবী আসেনি যিনি তার বংশের নন, অর্থাৎ যত নবী এসেছেন সব তার বংশের, ইল্লা মিন নাসলি তার নসলের, তার বংশের। ওয়াকাদ কানা লাহু ওয়ালাদান, আর ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন, ইস্তাফাহুম আল্লাহ বিন নবুয়াত, যাদেরকে আল্লাহ মনোনীত করেছিলেন নবুয়াত দিয়ে, ওয়াহুমা, আর তারা দুইজন হচ্ছেন ইসমাইল জাদ্দুল আরব, ইসমাইল আরবদের দাদা, আরবদের পূর্বপুরুষ। ওয়ামিন নাসলিহি, আর তার বংশেরই হই, তার বংশেই বাসাল্লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইসমাইল আলাইহিস সালামের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন রাসূল করি। তারপরে বলছেন ওয়া আম্মাল আখার, দ্বিতীয় ছেলে ফাহুয়া ইসহাক,
এবার আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলে কি বললাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন আরবদের জাদুল আরব বলেন, আরবদের দাদা। আর দাদা কি কোরআনে কারিমের ভাষায়, হ্যাঁ, দাদাকে বাপ বলা হয়। ওপরে যত দাদা হবে না না হবে সেগুলি কোরআনের ভাষায় কিন্তু বাপ, বোঝা গেছে? কোরআনের ভাষায় বাপ। এর দলিল অনেক আছে, একটা শুধু হারাম, হারাম যাদের গণানো হয়েছে যে যাদের সাথে বিবাহ সাথে হারাম, ওই আয়াতে পড়ে থাকেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, আছে না আয়াতগুলি? তারপরে আছে ওয়ালা তানকিহু, একটা আয়াত আছে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমরা ওই সবকে বিয়ে করতে পারবে না যাদেরকে তোমাদের বাপেরা বিয়ে করেছেন। মানুষের বাপ একটা হয় না চোদ্দটা হয়? আরে জন্মদাতা বাপ একটাই হয়। তো আল্লাহ বহু বচন বলছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমরা বিয়ে করতে পারবে না ওই সব নারীদেরকে যাদেরকে তোমাদের বাপেরা বিয়ে করেছেন। তো বাপেরা কে? বাপ বিয়ে করেছেন, মানে বাপ বিয়ে করেছেন, হ্যাঁ, এক তো মা হইল, সৎ মা হইল, বিয়ে করতে পারবে না। আর দাদিকে বিয়ে করতে পারবে না, নানিকে বিয়ে করতে পারবে না, দাদার মাকেও বিয়ে করতে পারবে না, দাদার ওপরে যত চলে যাবে, হ্যাঁ, ওগুলোকে বিয়ে করতে পারবেন না, দাদার দাদার স্ত্রীকে বিয়ে করতে পারবেন না। মানা কাহা বাহকুম আবা মানে ওয়াইন আলা, যত উপরে চলে যাবে সবগুলি আপনার বাপ আবা। এই জন্য আরব মুশরিকরা কে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক ত্যাগ করতে বলতেন তখন তারা কি বলতো, ওয়াজাদনা আলাইহা আবানা কাযালিকা, আমাদের বাপেরা এরকম করে আসতো। বাপেরা মানে কি? পূর্বপুরুষ, বাপ দাদা চোদ্দ পুরুষ এই করে আসতো। ওয়াজাদনা আলাইহা আবা আনা বাপ দাদা, তো আব কথাটি আবুনের বহুবচন আবা, পূর্বপুরুষদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এই অর্থে পুরা ইব্রাহিম আলাইহিস সালাম আরবদেরও বাপ আর ইসরায়েলীদের অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের বংশ থেকে সারা পৃথিবীর যত কেউ ছড়িয়েছে পৃথিবীর যেখানে থাকুন না কেন বংশ পরিচয় দিতে পারে, তাহলে সে দাবি করতে পারে বাঙালি হোক আর হিন্দি হোক, সে যদি বংশ পরিচয় দিতে পারে যে আমার সম্পর্ক হচ্ছে ইব্রাহিম আলাইহিস বংশ ইসহাক আলাইহিসসালামের বংশের সাথে বা ইয়াকুব আলাইহিসসালামের বংশের সাথে, তাহলে সে বলতে পারে যে ইব্রাহিম আমার পিতা, কোনো অসুবিধা নেই। যে ওয়াকাদ রাযাকাল্লাহু নাবিয়ান, আর আল্লাহ পাক একে ইসহাককে আরেক নবী দান করেছিলেন, মানে ইসাকের সন্তান ইসমহ ইয়াকুব, তার নাম হচ্ছে ইয়াকুব, ইউলাক্কাবু বিইসরাঈল, তার উপাধি নাম ছিল ইসরাঈল, ওয়াইলাইহি ইউনসাবু বনু ইসরাঈল মা আম্বিয়াহিম, আর তার সাথে সম্পৃক্ত করা হয় বনু ইসরাঈলকে, মানে ইসরাঈল বংশধরকে। ইসরাঈল মানে আজকাল যে ইহুদি দেশ বা ইহুদিদেরকে বলা হচ্ছে, এই ইসরাঈল নয়, বরং ইয়াকুব আলাইহিস সালামের উপাধি, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব। ওয়াকাদ আশার আল কোরআন ইলা উবুয়াতি ইব্রাহিম লিল আম্বিয়া, আর কোরআনে কারিমে ইঙ্গিত করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম নবীগণের পিতা। আরেকটি কথা শুনেন, কোরআনে কারিমে ইঙ্গিত কি করা হয়েছে, ইলা উবুয়াতি ইব্রাহিম লিল আম্বিয়া, এই কথা বলেন না ইলা উবুয়াতি ইব্রাহিম লিন নাস জামিয়া বা লিল মুসলিমিন, সমস্ত মুসলিমের বা লিল উম্মাতিল ইসলামিয়া, কথা বললেন না। নবীদের পিতা যে ইব্রাহিম, এদিকে কোরআন ইঙ্গিত করেছে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লু মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনূস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদদালনা আলা আল সূরা আনআম আয়াত নম্বর 84 থেকে 86 তে আম্বিয়াদের নাম যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, 18 জন নবীর কথা এখানে উল্লেখ করেছে। ওয়াহাবনা লাহু ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলাম, এখানে যেটা দেখাবার বিষয়টা হচ্ছে ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক, ইব্রাহিমের সরাসরি সন্তান ইসহাক ইয়াকুব, তারপরে বলছেন যে অমিন জুরিয়াতেহি, আর তার বংশে, হ্যাঁ, অমিন জুরি তার আউলাদ, ইব্রাহিম আলাইহিস সালাম আউলাদ, দাউদ সুলাইমান আইয়ুব, এগুলো কি তার আউলাদ? হ্যাঁ, না তার আউলাদদের আউলাদ, হ্যাঁ, তাই না? তো সবগুলির যে পিতা, এ সকলের পিতা, এ সকল আম্বিয়াদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে আয়াত ইঙ্গিত করেছে। একটা প্রশ্ন করা হয়েছে ফতুয়ার কিতাবে যে লেমাজা নূহ আলাইহিস সালাম লাম ইয়াকুন আবাল আম্বিয়া, নূহ আলাইহিস সালাম কে নবীদের পিতা কেন বলা হলো না, এই উপাধি কেন নূহকে দিলেন না, মা আন্নাহু ক্বাবলা ইব্রাহিম, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে নূহ আলাইহিস সালাম এসেছেন, তো নূহ আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলতেন নবীদের পিতা, কারণ সারা পৃথিবীর মানুষের পিতা, সারা পৃথিবী বন্যায় ধ্বংস হয়ে যে যে কজন তার পানি জাহাজে উঠেছিল সেখান থেকে তো পৃথিবীতে আবার প্রজন্ম বাড়তে শুরু হলো, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে নবীদের পিতা না বলে নূহ আলাইহিস সালামকে কেন নবীদের পিতা বলা হলো না? তো জবাবে বলছেন ফাইন্ডা নূহ আলাইহিস সালাম হুয়া আবুল বাশার আস সালিস,
নূহ আলাইহিস সালাম হচ্ছেন আবুল বাশার, মানব জাতির তৃতীয় পিতা, বাদা আদম ও শীস, আদম আলাইহিস সালামের পরে, আর শীস বিন আদম, আদম আলাইহিস সালাম এক ছেলে ছিল শীস আলাইহিস সালামের পরে। ফাহু আবুল আম্বিয়া, সুতরাং নূহ আলাইহিস সালাম আম্বিয়াদেরও বাপ, আর আম্বিয়া ছাড়া অন্য লোকেরও বাপ। ওয়াগাইরাহু মিনাল বাশার, কামা কাল তাআলা যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজা আল্লাহ যুররিয়াতাহুমুল বাকিন, সূরা সাফাত আয়াত নম্বর 77 আল্লাহ ইরশাদ করেছেন যে নূহ আলাইহিস সালামের সন্তানদেরকেই পৃথিবীতে আমি অবশিষ্ট রেখেছিলাম, তার আগের কোন জাতি নেই, ধ্বংস হয়ে গেছে। আদ সম্প্রদায় সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে, ধ্বংস হয়ে গেছে। সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলোকে আরবে বায়দা বলা হয়, আরব জাতির ইতিহাসে বলা হয় যেগুলো প্রাচীন যুগের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস হয়ে যাওয়া আরব জাতি ধ্বংস করে দিয়েছে আল্লাহ ফাকর বলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের পরে তাদের, তার আউলাদদেরকে আল্লাহ বলছেন হুমুল বাকিন, ওরাই পৃথিবীতে বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। ও আম্মা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস ফাইন্নাহু ইউকনা বি আবুল আম্বিয়া, তার কুনিয়াত উপনাম হচ্ছে আবুল আম্বিয়া, যেমন আবু আব্দুল্লাহ কুনিয়াত বলা হয় এটা উপনাম, ঠিক না, আবু তালহা, তালহার বাপ মানে কুনিয়াত উপনাম, ওই রকমই আবুল আম্বিয়া এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কুনিয়াত। লিআন্নাল আম্বিয়া আল্লাযিনা জাউ মিন বাদি মিন যুরিয়াতি, কারণ সমস্ত নবীরা যারা তার পরে এসে সবগুলি তার বংশের। ওয়া কুল্লুল আম্বিয়া আল মাযকুরুনা ফিল কুরআনিল কারীম মিন যুরিয়াত ইল্লা সামানি, আট জন নবী ছাড়া সমস্ত নবী যাদের কথা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে বা যাদের উল্লেখ করা হয়েছে তারা সকলে তার বংশের, আটজন নবী বাদ দিয়ে। আটজন নবী বাদ দিলে কোরআনে কারিমে কতজন নবীর কথা উল্লেখ করা হয়েছে? 25 জন, 25 আট বাদ দেন তাহলে 17 জন তার বংশের নবী, 17 জন তার বংশের নবী, 17 জন মধ্যে দুইজন বলতে পারেন ইসমাইল আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিকের, আর আরেকদিকে ইসহাক আলাইহিস সালামের বংশে, হ্যাঁ তাহলে 15 জন। জি বোঝা গেছে সূক্ষ্মভাবে। বর্তমান পৃথিবীর একজন বড় আলেম বলতে পারেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম আমি মনে করি, আল্লামা শেখ সালিউল ফাউজান হাফিজাহুল্লাহ, বেঁচে আছেন বা হায়াত, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে কি বলছেন শুনেন। ইব্রাহিম ওয়াল খলিল আলাইহিস সালাম আল্লাযী তাকাররা যিকরুহু ফিল কোরআন, কোন কোরআনে কেন বহুবার আল্লাহ পাক তার কথা উল্লেখ করেছেন। ওয়া আসনা আল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার গুণগান প্রশংসা করেছেন। ও আমার ব্যক্তিবাই, তার অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। ওয়াল ইখতিদাবি, তার অনুকরণ করতে বলেছেন। ওয়া হুয়া আবুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি হচ্ছেন নবীগণের পিতা। ইত্তাখাযাহুল্লাহু খলিল, আল্লাহ তাকে অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করেছেন। ওয়া জাআলা ইমামান লিন্নাস, মানব জাতির ইমাম তাকে বানিয়েছেন আল্লাহ পাক, কুদওয়া মানে আদর্শ। ইউক্তাদা বিহি, ওয়া জাআলাল আম্বিয়া আল্লাযিনা জাউ মিন বাদি মিন যুররিয়াতি, তারপরে যত নবী আছেন তার বংশধর। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াতা ওয়াল কিতাব, সূরা আনকাবুত আয়াত নম্বর 27 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যুররিয়াত সন্তানদের ভিতরে আমি নবুওয়াত আর কিতাবকে সীমিত করেছি। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নবুওয়াতা ওয়াল কিতাব, ইব্রাহিম, এরা সকলে যারা পরে এসছেন কুল্লুল আম্বিয়া, সমস্ত নবী এরা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। আম্বিয়া ও বনি ইসরাঈল মিন যুররিয়াত ইসহাক, বনি ইসরাঈলদের নবীরা হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের আওলাদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন যুররিয়াত ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। ওই কথাগুলি ফিরে আসছে। আরো তিনি বলছেন কিতাবুত তাওহীদের শারহ, কিতাবুত তাওহীদ যে গুরুত্বপূর্ণ একটি কিতাব তাওহীদের রয়েছে এই দেশে, আর কত যে ওর শারহ আর ভাষ্য লেখা হয়েছে বলা যাবে না যে কত লেখা হয়েছে, এত বেশি লেখা হয়েছে। খুব বেশি এই কিতাবের খেদমত হয়েছে কোরআনে কারীমের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরে এই কিতাবের খেদমত আমি মনে করি যে সবচেয়ে বেশি হয়েছে কোরআনে কারীমের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরে। বলছেন তাতে শেষখানে ওয়াকুল্লুহুম ইযান মিন যুররিয়াতি ইব্রাহিম, সুতরাং সকলেই তারা এই বনি ইসরাঈল এবং বনু ইসমাঈল, এরা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। ওয়ালি হাযা সুমিয়া আবাল আম্বিয়া, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণ হয়েছে আবুল আম্বিয়া, নবীদের বাপ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণ হয়েছে জাতির পিতা, এই কথা বললেন না, বললেন কি? এই জন্য তার নামকরণ কি হয়েছে আবুল আম্বিয়া। ইআনাতুল মুস্তাফিদ বিশারহি কিতাবুত তাওহীদ, প্রথম খণ্ড 128 পৃষ্ঠা, আল্লামা জাজাইরি তার একটি তফসির রয়েছে পাঁচ খণ্ডে, আইসারুত তাফাসির। এই তফসিরটি তিনি মসজিদ নববীতে তফসির করতেন ধারাবাহিক, আজকে থেকে 25 বছর তার আগে থেকে করতেন। আমরা মাঝে মধ্যে তার দর্শে বসতাম, আমরা ছাত্রকালে ওনার দর্শে, আর এখনো 2-4-5 বছর আগে যখন যেতাম মসজিদ নববীতে নিয়মিত দর্শ চলত, এখন দেখি না, তিনি হয়তো অসুস্থ বিছানে আছেন হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে শিফা দান করেন।
এই আল্লামা জাজাইরি হাফেজাহুল্লাহ তিনি বলছেন ইব্রাহিম সম্পর্কে, হুয়া আবুল আম্বিয়া, তিনি হচ্ছেন নবীদের পিতা ইব্রাহিম আল খলিল আলাইহিসসালাম, আইসারুত তাফাসির প্রথম খণ্ড 248 পৃষ্ঠা আর চতুর্থ খণ্ড 635 পৃষ্ঠা। আবুল আম্বিয়া এই আয়াত, যে আয়াতটি পেশ করলাম সূরা হজের, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম আল মুসলিমিন, হ্যাঁ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দীন মিল্লাত, আর আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন। এই আয়াত সম্পর্কে তাফসীরকাররা এতে আবিকুম তোমাদের পিতা কাকে সম্বোধন করা হয়েছে, এতক্ষণ ওলামায়ে সুন্নাহ কোরআন সুন্নাহর অনুসারে ওলামাদের উক্তি শুনলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম নবীগণের পিতা, আরবদের পিতা, আর ইয়াকুব আলাইহিসসালামের বংশের যতগুলি মানুষ, নবী ছাড়া যতগুলি মানুষ হইতে পারে বংশ পরিচয় দিতে পারলে তাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, হ্যাঁ আবুল আরব এবং আবুল ইসরাইলিয়িন, এই কথাগুলি শুনলেন। এখন তাফসীরকারদের একটু দ্বিমত আছে সেটাও শুনিয়ে দিই, আমানতের দাবি হচ্ছে যে দ্বিমত আছে, দ্বিমত থাকলে যেটা মজবুত হবে সেটা নিতে হবে, যেটা দুর্বল সেটাকে ছেড়ে দিতে হবে। এই মর্মে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আয়াত তাফসীর করেছেন, কিন্তু সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। একজন মুফাসসির রয়েছেন সামানি, তিনি বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম যে কোরআনে কারিমের আয়াত, ফিহি কাউলান, এতে দুটি বক্তব্য রয়েছে, দুটি মত রয়েছে। আহাদুহুমা, একটি মত হচ্ছে আন্নাল আয়াতা খিতাবুন মাল আরাব, মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম, এটি ইব্রাহিমের দিন, এতে সম্বোধন করা হয়েছে আরবদেরকে। আর কোরআনে কারিমে যেখানে তোমাদের বলা হয়েছে তার মানে সারা বিশ্বের সমস্ত মানুষকে বলা হয়েছে, কথা বল, কখনো সমস্ত মানুষকে বলা হয়েছে, কখনো মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, কখনো আরবদেরকে সম্বোধন করা হয়েছে। আপনি যদি বলেন যে কোরআনের সম্বোধন মানেই সমস্ত মানুষ, তো কথাটা ভুল হবে, তাহলে এখানেও ফিট করতে পারবেন না। তাহলে কি বলবেন হিন্দুদেরও পিতা ইব্রাহিম আলাইহিসসালাম নাকি, ইহুদি খ্রিস্টান হ্যাঁ ইংরেজ সবারই পিতা ইব্রাহিমকে বানিয়ে দিবেন নাকি, হ্যাঁ নাস্তিকদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে বানিয়ে দিবেন নাকি, তাহলে বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে আপনি যখন খাস করছেন মুসলিমদের সাথে, তো কারো খাস করার অধিকার আছে যে তিনি আম্বিয়াদের পিতা, তিনি আরবদের পিতা, তিনি ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের পিতা। শুনেন, বলছেন যে আয়াতে সম্বোধন করা হয়েছে কোরআনে কারিম যেহেতু প্রথম সম্বোধন করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার ভাষাভাষীদেরকে, প্রথম আরবদেরকে সম্বোধন করা হয়েছে, এই জন্য কোরআনান আরাবিয়ান, আরবি ভাষায় কোরআন নাজিল করলাম, হ্যাঁ গায়রাজি এওয়াজেন, যাতে কোনো বক্রতা নাই, বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝতে তো আমাদের তো অসুবিধা ছিল, আমাদের পুরুষদের কেন, ভারতীয়দের অসুবিধা ছিল না, বাঙালিদের অসুবিধা ছিল না, অবশ্যই ছিল, অন্যান্য দেশের লোকদের অনারবদের অসুবিধা ছিল না, পার্সিয়ানদের ঠিকই অসুবিধা ছিল, কিন্তু প্রথম যাদেরকে সম্বোধন করেছে তাদের ভাষায় কমপক্ষে বুঝাইতে হবে, যাতে করে পৃথিবীতে একটু বসার মতো জায়গা করা যায়। প্রথম যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই লোকগুলি হেদায়েত হয়ে তারপরে দিনের খেদমতে তারা নিয়োজিত হয়, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়। আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, সুতরাং আরবদেরকে এখানে সম্বোধন করা হয়েছে, তোমাদের পিতা মানে আরবদের পিতা। ওয়াকাদ কানা ইব্রাহিম আবাল্লাহুম, আর ইব্রাহিম আলাইহিসসালাম আরবদের পিতা ছিলেন। ওয়াল কাউলুস সানি, দ্বিতীয় মত হচ্ছে আন্নাল আয়াতে খিতাবুন মা জামিল মুসলিমিন, এই আয়াতে সম্বোধন সমস্ত মুসলিমকে করা হয়েছে। সমস্ত মুসলিমকে যদি করা হয় তাহলে কেমন করে পিতা হবে, তখন তাদের একটু ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে। সমস্ত মানুষের, সমস্ত মুসলিমের পিতা কি করে ইব্রাহিম আলাইহিসসালাম হতে পারেন, তখন তারা বলছেন যে ইব্রাহিম আবাহুম, ইব্রাহিম মুসলিমদের পিতা, কি অর্থে, আলা মানা উজুব ইহতেরামহি, তার শ্রদ্ধা সম্মানের দিক থেকে, ওয়াহেফজে হাক্কহি, আর তার হক অধিকার প্রাপ্য হেফাজতের দিক থেকে, ইত্যাদি ইত্যাদি, কামায়াজেব ইহতেরামুল্লাহ, যেমন বাপের শ্রদ্ধা সম্মান করা ফরজ। তো আমি বলবো এই ক্ষেত্রে তো এটাতে শুধু ইব্রাহিম আলাইহিসসালাম খাস না, ওই রকমই শ্রদ্ধা নূহ আলাইহিসসালামেরও করতে হবে, ওই রকমই তার হক আদায় করতে হবে, ওই রকম মূসা ঈসা আলাইহিসসালামকে শ্রদ্ধা সম্মান করতে হবে, এই রকম সমস্ত নবী রাসূলকে শ্রদ্ধা সম্মান করতে হবে নাকি। এই অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে ইব্রাহিম আলাইহিসসালামের চাইতে বেশি হক আদায় তার হক রয়েছে নাকি। তো যারা বলছেন জাতির পিতা ইব্রাহিম, তারা এই কথা কেন বলেন না যে মুসলিম জাতির পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা কেন বলেন না? মুহাম্মদ নিঃসন্দেহে, এতে কোন কেউ দ্বিমত করবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক ইব্রাহিম আলাইহিস সালামের হকের তুলনায় আমাদের উপর বেশি।
ইব্রাহিম আলাইহিস সালামের হক হচ্ছে সংক্ষিপ্ত হক, যে তাকে নবী মেনে নেওয়া, রসুল মেনে নেওয়া এবং তার কুরবানি, জান মাল ছেলের সমস্ত রকমের কুরবানি সবগুলি স্বীকার করা, আর যতটুকু শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক বৈধ করেছেন মানুষ আল্লাহর বান্দার জন্য, আল্লাহ হক কেড়ে দেওয়া যাবে না, ততটুকু করা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ তিনি যা করেছেন, এমনকি তার সামনে সাহাবীরা করেছেন অনুমোদন, তাও আমাদের জন্য শরীয়ত, ঠিক কিনা? বিস্তারিত তার অনুসরণ করতে হবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এহতরামের দিক থেকে আর তার হক হক অধিকারের দিক থেকে, উম্মতের উপর যে হক রয়েছে ওই দিক থেকে কেন জাতির পিতা বলছেন না? তাহলে জাতির পিতা বলতেন, তাহলে জাতির পিতা ভাষাটি আসলো কোথা থেকে? এই রহস্যটা একটু বলে দিই, ভালো করে শুনেন। জাতির পিতার এই সেন্স, এই ধারণা পশ্চিমা ধারণা, নিছক। আমি যতটুকু বুঝি, জাতির পিতার ধারণা মানব জাতির ইতিহাসে পশ্চিমাদের ছাড়ার কোথাও ছিল না। পশ্চিমাদের গোলামি করে করে, শারীরিক মানসিক গোলামি আমরা করেছি, যার ফলে জাতির পিতার টার্মটি এসছে। বলুন যে নবী ইসলামের জামানায় জাতির পিতা শব্দটি ছিল, সাহাবাই কেরামদের জামানায় ছিল, তাবেইনদের জামানায় ছিল, চার ইমামদের জামানায় জাতির পিতা শব্দটি ছিল। জাতির পিতা আসলো কোত্থেকে? আসলে যখন ইংরেজদের গোলামি থেকে মুসলিমরা স্বাধীনতা লাভ করল, ভারত তখন দুই ভাগে বিভক্ত হল, বোঝা গেছে না? দুই ভাগে বিভক্ত হলো, কি হলো? হিন্দুস্তান আর পাকিস্তান। পাকিস্তান তো, পাকিস্তানের লোকেরা বললো আমাদের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না। ভারতীয়রা বলল যে ভারত যখন স্বাধীন হইল তো আমাদের জাতির পিতা গান্ধীজি। হ্যাঁ, একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হইল, পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ নাম পেল, তখন আমাদের জাতির পিতা শেখ মুজিব। এর আগে 1400 বছর ইতিহাসে এই টার্ম কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। সুতরাং জাতির পিতা ভাষাটি আলেমদের মুখে শোভা পায় না, যে জাতির পিতা ইব্রাহিমকে বলবে বা আর কাউকে বলবে, এটা শোভা পায় না। এটা পশ্চিমাদের কথা, তাদের মুখে শোভা পেতে পারে, আলেম ওলামাদের মুখে শোভা পায় না, এই কথা অনিসলামী কথা। আচ্ছা বলছি, যদি জাতির পিতা হয় তো সৌদি আরবে কি ওই রকম খেদমত করেছেন সৌদি আরবের নেই কি? তাহলে ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহি জাতির পিতা বলে আখ্যায়িত হতেন, অথবা মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জাতির পিতা বলে আখ্যায়িত হলেন? কোরআন সুন্নাহর দেশে কেন মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জাতির পিতা বলা হয় না? কেন মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহির নামে জামিয়াতুল ইমাম ইউনিভার্সিটি, বিশাল ইসলামিক ইউনিভার্সিটি রিয়াজে রয়েছে, হ্যাঁ, আর তার যে খেদমত রয়েছে তা এখানে উল্লেখ করা সম্ভব নাই, তাকে কেন আরবরা কেউ সৌদিরা জাতির পিতা বলে না? তারা শরীয়ত আমাদের চাইতে বেশি বুঝে, বাঙালিদের চাইতে, ভারতীয়দের চাইতে, পাকিস্তানিদের চাইতে শরীয়ত বেশি বুঝে, যে কোনটা কাফেরদের গোলামি, কোনটা বিজাতি সভ্যতা, কোনটা ওই এটা বিজাতিদের পরিভাষা বুঝে ভালো করে, যার ফলে জাতির পিতা এই উপাধি তারা এত বড় বড় দিনের খাদেমদেরকে আর দেশের খাদেমদেরকে তারা দেন নাই। তারপর এই বিষয়টাতে ইখতিলাফ রয়েছে, এক শুধু দুর্বল উক্তি হচ্ছে যে সমস্ত মুসলিমদের পিতা বলা যেতে পারে, তাও কোন দিক থেকে? কোন দিক থেকে? এহতরামের দিক থেকে, সম্মানের দিক থেকে। দেখুন আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাই তার তাফসিরে, তার আগে আমার শওকানির কথা উল্লেখ করি, কারণ ইমাম শওকানির তাফসির খুব গুরুত্বপূর্ণ তাফসির, ফাতুল কাদির পঞ্চম খণ্ড 141 পৃষ্ঠায় তিনি বলছেন, ইন্নামা জালাহু সুবহানাহু আবাহুম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তাদের পিতা বলে আখ্যায়িত করেছেন, কাদের পিতা? লিআন্নাহু আবুল আরব কাতিবা, কারণ ইব্রাহিম সমস্ত আরবদের পিতা, ইব্রাহিম সমস্ত আরবদের পিতা। ওয়ালি আন্না লাহু ইনদা গাইরিল আরব আল্লাযিনা লাম ইয়াকুন মিন যুরিয়াতি হুরমাতুন আযীমা, আর যারা অনারব তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের শ্রদ্ধা সম্মান রয়েছে, অথচ তারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয়। এই যে শ্রদ্ধা সম্মানটা রয়েছে, কাহুরমাতিল আবি আলাল ইবনে, যেমন বেটা পোলা ছেলে বাপের শ্রদ্ধা করে, ওই রকম লেকাউ নেহি আবাল লে নবীহিম, কারণ ইব্রাহিম আলী সালাম তাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। এই দিক থেকে যখন আমাদের নবীর পিতা ইব্রাহিম আলী সালাম, তখন হুরমতের দিক থেকে, শ্রদ্ধার দিক থেকে, সম্মানের দিক থেকে বলা যেতে পারে যে এইভাবে আমাদের পিতা, এই রকম ভাষায় বলা যেতে পারে, কিন্তু আসলে লিআন্নাহু আবুল আরাবি কাতিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর ফতুল কাদির থেকে আল্লামা শওকানি কথা নকল করলাম। জুরজানি কি বলছেন, তার তাফসীর রয়েছে দুরজুদ্দোরার ফি তাফসীরিল আয় ওয়াস সুওয়ার দ্বিতীয় খণ্ড 343 পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়াখতালাফু ফিল মুখাতাবিনা বিন আল বুনুওয়া,
এই যে মিল্লাত আবিকুম ইব্রাহিম বলা হয়েছে সূরে হজ, আয়াতের তাফসীরে ইখতিলাফ যে এখানে সম্বোধন আবিকুম কার বাপ, কালাবাজহুম এক 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 দল তাফসীরকার বলছেন রাবি আর মোজারের পিতা, রাবিয়া মোজার আরবদের বড় বড় গোত্র নবী সাল্লামের জামানার, রাবিয়া আর মোজার এগুলো সব বড় বড় গোত্র ছিল আজি, তাদেরই এক অংশ কুরাইশ। লিআন্নাহুমা মিন আউলাদে নেজার বিন মাদ বিন আদনান, যে নেজার বিন মাদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পুরুষ, এই বংশের এরা, সেই জন্য মিল্লাত আবিকুম মানে রাবিয়া মোজারের বংশের পিতা। ওয়াকিলা কি ওয়া জামি আউলাদে মাদ বিন আদনান, মাদ বিন আদনানের যতগুলি সন্তান রয়েছে সবগুলি পিতা বোঝানো হয়েছে। কেউ বলেছেন যে জামি আউলাদে আদনান, আদনান পর্যন্ত, তার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরাকে কেউ যদি গণাইতো আর আদম আর নূহ পর্যন্ত পৌঁছাতো, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকতেন, নীরব থাকতেন আর বলতেন যে না এখানে থেকে থামো, এখানে থেমে যাও, কারণ এর পরে বংশ পরম্পরা সিলসিলায় নাসাব সুনিশ্চিত নয়, মধ্যখানে ভেজাল আছে, গ্যাপ আছে। এই ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন কানা ইজান তাহা ইলা মাদ ইবনে আদনান, নিজের বংশ পরম্পরা গণাতে গিয়ে আমার পিতা, আমার পিতার পিতা, পিতার পিতা, পিতার পিতা করতে করতে মাদ বিন আদনান পর্যন্ত যখন পৌঁছিতেন আমসাকা, তখন চুপ হয়ে যেতেন। ওয়াকাল আর বলতেন কাজাবান নাসাবুন, বংশবিদরা যারা বংশ সম্পর্কে লিখেছে তা মিথ্যা কথা বলেছে, আর আদম পর্যন্ত নবীর বংশ পৌঁছিয়েছে অথবা নূহ পর্যন্ত পৌঁছিয়েছে, এগুলো ভুল করেছে। কালা তাল, কারণ মহান আল্লাহ বলছে ওয়া করুনান বাইনা যালিকা কাসীরা, আদম আর এর মাঝে অনেক জাতি চলে গেছে, তো অনেক জাতি চলে গেছে যাদের কথা আল্লাহ উল্লেখ করেনি, তোমরা কি করে এই বংশ পরম্পরা সাজারায় নাসাব পৌঁছাচ্ছ। শ্রদ্ধা সম্মানের জন্য অন্যকে পিতা বলা যেতে পারে কি পারে না, এই বিষয়টি তো দ্বিমত রয়েছে। তবে এই বিষয়ে সঠিক মত হচ্ছে যে পিতা শ্রদ্ধা সম্মানের জন্য কোন মুরব্বীকে, কোন আলেমকে, বড় মানুষকে বলা যেতে পারে, এটা হচ্ছে ওলামাদের ফতোয়া। কিন্তু এখন প্রশ্ন থাকছে যে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা আমাদের মত করতেন না আমাদের চাইতে কম করতেন না আমাদের চাইতে বেশি করতেন? কত গুণ বেশি করতেন বলুন তো দেখি, হ্যাঁ বলাই যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা সম্মান কত বেশি করতেন। তারপরে একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া আবাতে বলে সম্বোধন করেছে, হে আব্বা, ইয়া আবি বলে সম্বোধন করেছেন, প্রমাণ দিতে পারবেন? তাহলে বোঝা গেল যে এই পরিভাষা নবী সাল্লাল যদি শরীয়তে এরকম থাকতো জাতির পিতা, তো সাহাবিরা কেউ তো নবীকে সম্বোধন করে ইয়া আবাতে, ইয়া 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 আবি এরকম কিছু বলতেন, ইয়া আবা কিছু তো বলেননি, এরকম তো কোনো ভাষা তারা কখনো প্রয়োগ করেননি। তাহলে বোঝা গেল যে এগুলি ত্যাগ করাটাই হচ্ছে উত্তম। এই কথাটি আপনাদেরকে শোনাই, বলছেন আল্লামা ইবনুস সালাহ রাহমাতুল্লাহ আলাই, তার কিতাব প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, ফাতাওয়া ইবনুস সালাহ, ফাতাওয়া ইবনুস সালাহতে বলছেন ফাযাহাবা লিহাযা বাযু উলামায়ে, না আমাদের কিছু উলামারা বলছেন যে লা ইউকালু ফীহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু আবুল মুমিনিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে না যে মুমিনদের পিতা, জাতির পিতা এই কথা বলা যাবে না, মুসলিমদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা যাবে না। ওয়াইন কানা ইউকালু, যদিও বলা হচ্ছে তার বিবিদের সম্পর্কে যে উম্মাহাতুল মুমিন, কারণ আল্লাহ বলেছেন এটা কোরআনে আছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুম, তারপরে নবীর নবী জননী এরা যে আমাদের মা, এটা কোন দিক থেকে? বিবাহ শাদী হারাম হওয়ার দিক থেকে, শ্রদ্ধা সম্মানের দিক থেকে। কিন্তু বাকি মাসলা মাসাইলে মাকে নিয়ে সফর করতে পারেন, মাকে নিয়ে হজে যেতে পারেন, হ্যাঁ মায়ের সাথে নির্জনে থাকতে, মায়ের সাথে একই হোটেলে একই রুমে কাটাতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিদের সাথে সাহাবিদে যাইছিল না? কখনো যাইছিল না, কখনো যাইছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে উম্মাহাত বলা হয়েছে, আমাদের মা বলা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ বলার কোনো একটি রেওয়ায়েত নেই, কোনো সাহাবি বলতেন না এরকম, একদল এই কথা বলছেন। আর এই জন্য তিনি বলছেন ওয়াল আহওয়াত, আর আরেক দল যদিও বলছেন যে বলা যেতে পারে, তবে এই ক্ষেত্রে তিনি বাপ, তিনি পিতা এরকম না বলে মিসরুল্লাহ, তিনি পিতা তুল্য, পিতার মতো, বেমানজেলাতে আবিনা, এই ধরনের ভাষা, যেমন আমরা আমরা বলি বড় মানুষ কি, আরে উনি তো আমার পিতার তুল্য, আমার পিতা বলি না, কি বলি? বাবার তুল্য, হ্যাঁ মায়ের তুল্য, এই যে তুল্য করে বলি, বেমানজেলাতে আব বা মিসলাল আব, এই ধরনের কথা আমরা বলে থাকি।
সেই জন্য আল্লাহ ইবনে সালাহ বলছেন ওয়াল আহওয়াতু, অধিক সতর্কতা হচ্ছে আত্তাওয়ারু, বেঁচে থাকা, ওয়া তাহাররুজু, আর সতর্কতা অবলম্বন করা, আন জালিক, এই বিষয়ে না, তার মানে নিজের বাপ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা সম্মানের জন্য বাপ নাই বলা হচ্ছে শ্রেয়, না বলাই হচ্ছে উত্তম এই ক্ষেত্রে। তবে জায়েজ রয়েছে শ্রদ্ধা সম্মানের জন্য বড়দেরকে বলা। আর এখান থেকে আমরা শ্বশুরকে আব্বা বলে থাকি, অথবা বড় ওস্তাদকে, মুরব্বী মানুষকে, কখনো কখনো আল ওয়ালেদ, সামাহাতুল ওয়ালেদ, যেমন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইকে কিছু ছাত্ররা মাঝে মধ্যে বলতেন, কিন্তু আপনি সবসময় বাপ বলবেন এটাও জায়েজ নয়, আর নিজের বাপকে যদি একেবারে উজ্জয় করে দেন তাহলে তো হারাম, তার উপর তো লানত রয়েছে, কঠোর শাস্তির কথা রয়েছে। আলোচনা এ সম্পর্কে মোটামুটি যথেষ্ট হয়েছে, সুতরাং এরপরে যার বুঝার বুঝবে, আর যার বুঝার নয় সে বুঝবে না। এখানে একটি কথা সতর্ক করব যে বিদাত পন্থীরা তাদের বক্তব্য করার জন্য, তাদের কথা বলার জন্য দলিল লাগে না, ওরা বলতে পারে, কিন্তু কোরআন সুন্নার অনুসারী ভাইরা কিছু পড়াশোনা করে ফতোয়া দেওয়া শুরু করবেন, আর এ ভুল করেছে, ওই ভুল করেছে, এটা ভুল, ওইটা ভুল, এরকম না বলাই ভালো। পড়াশোনা করুন, আর তারপরে যেই বিষয়গুলিতে মতবিরোধ হবে কোরআন এবং হাদিসের দিকে ফেরার চেষ্টা করুন। আপনি সংখ্যা গরিষ্ঠতা দেখে ধোকা খাবেন না যে প্রত্যেক দেশে জাতির পিতা আছে, সুতরাং আমরা এই দুনিয়াদার জাতির পিতা নেব না, সুতরাং আমরা ধর্মীয় জাতির পিতা খোঁজ করব, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলতে হবে, এইরকম মন মানসিকতা কেন পয়দা হবে? আর এ দুনিয়াদার জাতির পিতা নেবেন না তো নিজের ধর্মের ক্ষেত্রে আপনি বিদাত আবিষ্কার করিয়েন না, খামাখা জাতির পিতা, জাতির পিতা করিয়েন না। আমি আবুল আম্বিয়া, আবুল আরব, আবুল ইসরায়েলিন, এই কথাগুলি আইমা কেরামের উক্তি থেকে নকল করলাম, একটি নয় অনেকগুলি, দশের বেশি। এখন ওই সব ভাইদেরকে যাদের মগজে ভাইরাস ঢুকে আছে তাদেরকে বলছি যে আপনারা জাতির পিতা মানে আবুল উম্মাতিল ইসলামিয়া, উম্মতে মুসলিমার পিতা, এইরকম কোন ভাষা বিশ্বস্ত ওইরকম নির্ভরযোগ্য তফসির থেকে, অথবা আইম্মা ইকরামদের উক্তি নকল করতে পারেন যদি থাকে তাহলে, অথবা আবুল মুসলিমিন, তিনি মুসলিমদের বাপ ছিলেন, এইরকম কথা নকল করতে পারেন যদি কেউ বলে থাকেন, তাহলে এতটুকু বলেছেন যে বাপতুল্য বা শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে এইরকম বলেছেন। কিন্তু সেটা আমাদের জন্য দলিল হয়ে যায় না যে আমরা জাতির পিতা কাউকে বানিয়ে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের একটি হাদিস রয়েছে, এই হাদিসটা আপনাদের শোনাই। তিনি তাতে বলেছেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আমি তোমাদের কাছে পিতার তুল্য, বিমানজিলাতিল ওয়ালিদ, এই কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের পিতা, ইন্নামা আনা আবুকুম, আমি তোমাদের পিতাই কথা বলেননি, ইন্নামা আনা, আমি হচ্ছি আমার উম্মতের জন্য বিমানজিলাতিল ওয়ালিদে, পিতার তুল্য, পিতার তুল্য, বরং পিতার চেয়ে বেশি হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের মায়ের চেয়ে বেশি হক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর আপনার উপর, এই কথা আমাদের বিশ্বাস রয়েছে। এবং আল্লাহ পাকের জন্য এই পথে যা বিশ্বাস রয়েছে সেরকম আমল করার আল্লাহ পাক তৌফিক দান করেন, আর সেই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ওয়ারাসাত ইলম হাসিল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসনাদে আহমদে একটি দোয়া রয়েছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আর আমি এই দোয়াটি সকাল সন্ধ্যার জিকিরে পড়ি, সকাল সন্ধ্যার জিকিরে রয়েছে যে আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই হচ্ছে সকাল সন্ধ্যার যে সব আজকার রয়েছে বেশ কিছু, তার একটি আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম, আমি সকাল করেছি ইসলামের ফিতরাতের ওপর, ইসলামী প্রকৃতির ওপর, আর ও আলা দীনে নবী মোহাম্মদ সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের নবী মোহাম্মদ সাল্লামের দিনের ওপর, ও আলা কালিমাতুল ইখলাস, কালিমা ইখলাস, কালিমা তাইয়্যেবার ওপর, ও আলা দীনে নবী মোহাম্মদ সাল্লাম, মোহাম্মদ সাল্লামের নিয়ে আসা দিনের ওপর, ও আলা মিল্লাতে আবিনা, আমাদের পিতা ইব্রাহিম আলী সাল্লামের মিল্লাত তরিকার ওপর। তো এই দোয়াটি যে তাতে আবিনা রয়েছে, আমরা সকাল সন্ধ্যা পড়ছি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা হয়ে গেলেন না, এটা হচ্ছে সংশয়। এর উত্তর আমি বলবো যে এই দোয়াটি সর্বপ্রথম কে পড়েছেন? প্রশ্ন, কে পড়েছেন এই দোয়াটি? আমাদের জন্য শরীয়তে আসলো কেন এই দোয়াটি? এই জন্য আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়েছেন, ঠিক না? তাহলে প্রথম এই দোয়াটি কে পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে কে পড়েছেন, কাদের শিখিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে। তারা কে ছিলেন? তারা আরব ছিলেন। তাহলে তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না? ছিলেন না। তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন।
তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আর দুয়া তারা এইভাবে পড়েছেন, তারা আসল অর্থে পড়েছেন যে ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম, তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমরা এইভাবেই পড়বো, কেন পড়বো, কেন পড়বো, তার একটি ব্যাখ্যা শোনাই। সেটা হচ্ছে যে এই দুয়াটি হচ্ছে যেমন ঘটনা নকল করা তেমন, হেকাই বলা হয়, হেকায়াত। এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাই, আত্তাহিয়াত পড়েন, তাতে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, সালাম হোক আপনার ওপর হে আল্লাহর নবী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক আর বরকত হোক, ঠিক না? আচ্ছা, এই আত্তাহিয়াত শুধু আমরাই পড়ি না, নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু নামাজে পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু নামাজে এইরকম করে পড়েছেন না অন্য কোন তরিকে পড়েছেন? বলেছেন আসসালামু আলাইয়া, আমার উপর সালাম হোক, এরকম করেছেন? যদি ওইরকম করে থাকেন তো হাদিস হবে যে নবী সাল্লাল্লাহু আসসালামু আলাইয়া বলতেন, আমার উপর সালাম হোক ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, আর আমাদেরকে বলা হয়েছে তোমরা বলো আসসালামু আলাইকা ইয়া নবী। বোঝা গেছে কথা আমার যুক্তি? তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকাই পড়তেন, অথচ তিনি নিজেকে সম্বোধন করছেন আসসালামু আলাইকা, হে নবী তোমার ওপর সালাম হোক, রহমত হোক, বরকত হোক, নিজেকে বলছেন, বলছেন না? তাহলে আপনাকে কেমন শুনতে কেমন লাগছে, আরে নিজেকে সম্বোধন করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে হেকায়াত, ঘটনা নকল। যেমন ঘটনা যেমন ঘটেছে তেমনই নকল করে থাকেন, তেমনই কোন একটি দুয়া, যেমন ভাবে আল্লাহ আত্তাহিয়াত যেইভাবে আল্লাহ শিখেছে ওইভাবে নবীও পড়েছেন, তার উম্মতকেও পড়তে বলেছেন। এইরকম সকাল সন্ধ্যার জিকিরে যেইভাবে নবী পড়েছেন, আরবরা পড়েছেন, ওইভাবে আমাকে আপনাকে পড়তে হবে, ওতে আর চেঞ্জিং চলবে না। বোঝা গেছে? একটি উত্তর। দ্বিতীয় উত্তর অন্য আর একটি উক্তির ভিত্তিতে বলতে পারেন যে শ্রদ্ধার দিক থেকে, হকের দিক থেকে, সম্মানের দিক থেকে তিনি পিতা তুল্য, তার চাইতে বড় পিতা তুল্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মা আনা লাকুম মিনাল জালিলি ওয়ালিদ, মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিস আল আলবানী সহি বলেছেন যে আমি তোমাদের পিতার তুল্য। সুতরাং এই অর্থে পড়ে যাবেন আপনি, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন জিকির, ওইভাবে আপনি জিকির পড়ে যাবেন। এই দুয়ার মানে এই না যে আপনার জাতির পিতা হয়ে বসে আছেন, কোনখানে জাতির পিতার কথা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আর আমাদের চাইতে অনেক বেশি বুঝেছেন ওইসব আইম্মা ইকরাম যারা সালাফে সালেহিনের অনুসারী, যাদের কথা নকল করলাম। জাতির পিতা বলবেন না, হ্যাঁ আমাদের পিতা একটা এতটুকু বলতে পারেন যে শ্রদ্ধা সম্মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা তুল্য, পিতার মতো, যেমন অন্য আম্বিয়ারাও। আর দুই নম্বর কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পিতা তখন ওই দিক থেকে আমাদের পিতা ধরেই নেন, ধরেই নেন, এইরকম আর কি। কিন্তু আমাদের পিতা মানে জাতির পিতা বানিয়ে দেব আর বলবো যে এই তোমাদের পিতা হচ্ছে জিন্না, আমাদের পিতা হচ্ছে ইব্রাহিম, এই কথা বলবো না? সব কেন পেশ করতে যাব? ওরা যদি জিন্না সাহেবকে পেশ করে, সেজন্য আমাকে ইব্রাহিমকে পেশ করে তার মানহানি করতে যাবো? জিন্নার সামনে পেশ করে মানহানি করা, এটা কি বুঝছেন? আমার কথা বুঝছেন না? আর ওরা দুনিয়ার শাসকের সামনে ইব্রাহিম আলাইহিসসালামকে কোথায়, শেখ সাদী আর কোথায় আর কার কিছু, তো কেন পেশ করতে যাবো আমি? কেন ইব্রাহিম আলাইহিসসালামকে সব রাজনৈতিক নেতাদের সামনে পেশ করতে যাবো যাদের খোঁজ খবর নাই, ইমান আমলের খোঁজ খবর নেই যে কি অবস্থা গেছে? আফজাই আলা মাকাদ্দামা, যা কিছু করেছে তা পেয়ে গেছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্বশুরকে বাবা না বলে এটি ভালো, শ্বশুরকে বাবা না বলে যদি আঙ্কেল বলে, আরে ও নারাজ হোক হোক কিন্তু অভ্যাস কর। সৌদিরা কি বলে? আম্মি বলে। আমার সৌদি মেলা বন্ধু বান্ধব মদিনার ছাত্র যা পড়াশোনা, আমার চোখের সামনে আম্মি বলতো। আরে শাশুড়িকে, শাশুড়িকে আম্মাতি বলে, আম্মাতি বলে। তারপরে সৎমাকে তারা মা বলেন, আমাদের দেশে মা না বলে বাপ নারাজ ও সৎমাও নারাজ। এখানে খালা বলে, খালা বলে, খালাতি বলে, কোন অসুবিধার কথা না, কোনো মানহানি করে, ওটা আপনার মাই নয়, সৎমাকে মা বলবেন না, কোন শরীয়ত আছে? শাশুড়িকে আম্মা না বললে বলেন, খালা বলেন, ফুফু বলেন, আমার দেশে খালাটা বেশি ভালো, ফুফুর চাইতে খালা বলেন, হ্যাঁ খালাটা কাছে বেশি, ফুফুর চাইতে খালাটা কাছের মনে করায়, তো খালা বলেন, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, হ্যাঁ কেন নিবেন না? জাতির সংশোধন করতে আমি নাজাইজ বলছি না এখানে, শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে, কিন্তু মা বাবার হক ঠিক রেখে। এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিত, আর শাশুড়ি পেয়েছেন মাশাআল্লাহ এমএ পাস, একবারে প্রফেসর, হ্যাঁ লেকচারার, এখন ওকেই মা মা করা শুরু করলেন আর মাকে একবারে জয় করে দিলেন, এটা হারাম কাজ। আপনার মা আপন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন, নয় খালাকে মা বলেন, আর কোন গ্রামের কোন মা কেমন আছে, ধরে নিজের মেয়েকে আদর করে বলছেন, মাকে মা আসো, মা আসো বলছেন, অসুবিধা কি, আদর করে বলছেন, কাউকে আদর করে বলছেন, কাউকে শ্রদ্ধা করে বলছেন, এগুলো তো আপত্তি আশা করি নাই,
যদিও উত্তম হচ্ছেন নাই বলা, যেমন বললেন যে আফজাল হচ্ছে বেঁচে থাকা, যেমন সোনালি ইবনে সালাহ রহমতুল্লাহ ফতোয়া। এর আগের আমি এই বিষয়ে যত তলাশ করেছি আমার কোনো বক্তব্য তলাশ করিনি, এর আগে কোন আইম্মা কেরামদের উক্তি খুঁজে পাইনি, এমনকি নাসিরুদ্দিন আলম রহমতুল্লাহ সমস্ত কিতাবে মাকতাবা সামলাতে খুঁজেছি, খুঁজে পাইনি। সৌদি আরবের সমালোচনা করা হারাম, এরকম ফতোয়া তো কখনো দিইনি। কারো সমালোচনা করা হারাম না, কিন্তু সমালোচনা করে ফিতনা হবে না ফায়দা হবে দেখতে হবে। গত সপ্তাহে একটা কায়দা বলেছি, দফুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালে কায়দা, একটা নীতিমালা ফেকার, ফেকার কায়দা, সমস্ত হানাফি সাফে মালিক হাম্বলি সমস্ত ফেকার কায়দা, দফুল মাফা দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালে। একটা কাজে দুটোই আছে, দিক আছে, লাভও আছে লস আছে, তাহলে কোনটা করবেন, কোনটাকে প্রাধান্য দেবেন? লাভকে প্রাধান্য দেবেন না লস থেকে বাঁচাটাকে প্রাধান্য দেবেন? লস থেকে বাঁচা প্রাধান্য দিতে হবে। এই জন্য মদ হারাম, মদের লাভও আছে লসও আছে, আল্লাহ বলছেন হারাম, তারপরে মানাফিও বলছেন কয়েক রকমের ফায়দা আল্লাহ বলছেন, তারপর হারাম করেছেন, বোঝা গেছে? তো এখন কারো সমালোচনা, শুধু সৌদি আরব কেন, আরে বাংলাদেশের কোন নেতার সমালোচনা করি বা আমারই সমালোচনা করি, আপনার লাভ আছে না লস আছে? যদি না সবসময় লস নাই, যদি লাভ থাকে মনে করেন যে লাভ আছে তাহলে করবেন, আর না হইলে করবেন না। লস হচ্ছে যে আমার চোখের আলাড়ে আপনি সমালোচনা করছেন, আমার কাছে খবর পৌঁছিল না, আর আমার শুধু মানহানি করার উদ্দেশ্য হলো, তাহলে কোনো ফায়দা হলো না। আর তা দিয়ে আমার ব্যক্তিগত জীবনের বিষয় আমাকে পার্সোনাল বলে দিলি হইতো, আর সরাসরি বলতে লজ্জা লাগে একটা টেলিফোনে মেসেজ করে দিলি হইতো, হ্যাঁ, অথবা আমার ইমেল আছে ইমেলে পাঠিয়ে দিলি হইতো, ঠিক আছে? তো এই দিয়ে যদি সংশোধন হয় তো খামাকে সমালোচনা করলেন বেশ কিছু লোকের সামনে, আপনি হারাম কাবিরা গোনা করলেন, মৃত ভাইয়ের গোস্ত খেলেন, আর আমার সংশোধন আমি জানতে পারলাম যে কি বলছেন না বলছেন, উদাহরণ দিচ্ছি আমার, কিন্তু যে কোনো মানুষ, এতে লাভ না লস? আপনারও লস, আমার কি লস করলেন, একটু হয়তো মান সম্মান একটু কমালেন, কিন্তু আপনার বেশি লস, বুঝা গেছে? কিন্তু যদি লাভ থাকে যে আমার আকীদাগত ভুল আছে, মানহাজগত ভুল আছে, আমার কারণে বেশ কিছু লোক বিভ্রান্ত হয়ে যাবে, আমার কথা ছড়িয়ে পড়েছে, তাহলে আমাকে জানানোর কোনো দরকার করেন না, আপনিও জানিয়ে দেন যে এই আকীদার কথাটি ভুল ওনার, যাতে করে আমার ওই বক্তব্য শুনে কি বিভ্রান্ত না হয়, বুঝা গেছে? জি হ্যাঁ, এই ক্ষেত্রে লাভ বেশি লস কম। হ্যাঁ, আমার একজনের ভুল ধরলে সেই ভুল ধরা জরুরিও ছিল, আর সেই ভুলের কারণে অনেক লোক গুমরা হইতো, ওই গুমরাহি থেকে ওই লোকগুলিকে বাঁচিয়ে দিলেন, ওই লোকগুলিকে যত বেশি বাঁচাতে হবে তত বেশি আমার, তত বেশি আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, তত গুনার বোঝা আমাকে কম নিতে হবে, তা আমারও ফায়দা করে দিলেন তাহলে, বোঝা গেল? সুতরাং দেখতে হবে যে আমি যাকে টার্গেট বানাচ্ছি সমালোচনা করে, এমন তো নয় যে ওপর দিকে থুথু দিচ্ছি আর আমার চোখে মুখে এসে থুতুটা পড়বে। মৌমাছি জ্বালাচ্ছে আপনার বাড়িতে, মৌমাছিকে দিলেন একটা পাথর বা ঢিলা ছুড়ে মৌমাছির বাসায়, ভালো কাজ করলেন না? আর আপনার বাড়িতে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সবগুলির গায়ে বসে গেছে, ফায়দা আছে? কোনো ফায়দা না, বুঝতে পারছেন না, পারছেন না? হ্যাঁ, তো ওই রকম ভাবে যাদেরকে ফেরাউনের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম কাজ করেন নাই, মৌমাছির বাসাতে ঢিলা ছোড়েন নাই, ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, নরম ভাষায় কথা বলেছেন, হেদায়ত করার চেষ্টা করেছেন, লা আল্লাহু ইয়াতাযাক্কার, উপদেশ নেবে, আও ইয়াখশ, অথবা আল্লাহকে ভয় করবে। আপনার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, আপনার উদ্দেশ্য ক্ষতি করা, আরো বেশি ক্ষতি সাধন করা নয়। তো এই টার্গেট সবসময় যেন ইসলাহ উদ্দেশ্য থাকে, ইরশাদ উদ্দেশ্য না থাকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলকে হেদায়েতে উপর রাখেন, আল্লাহ পাক আমাদেরকে গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।